নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে WBHRB-র পক্ষ থেকে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদ। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের বোর্ডের পক্ষ থেকে নিয়োগ করছে। শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি জানবো বেতন কাঠামো এবং বয়সসীমা, কিভাবে আবেদন করবে সব। তার আগে যারা এখনও পর্যন্ত তোমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিই। এই চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে অফলাইনের দ্বারা আবেদন করতে হবে এবং আবেদন করার আগে আপনাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে, প্রিন্ট আউট বার করে নিতে হবে। প্রিন্ট আউট বার করার পরে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পর স্পিড পোস্ট বা স্ট্যাম্প পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে নাম লিখতে হবে, তারপরে বাবার নাম লিখতে হবে, রেসিডেন্টিয়াল অ্যাড্রেস লিখতে হবে যেই জায়গায় আপনি বসবাস করছেন, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, তারপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে আপনাদেরকে শুরু করতে হবে উচ্চ মাধ্যমিক পাস থেকে, জিএনএম থেকে এবং আদার্স। তারপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, যেখান থেকে ইনস্টিটিউট বা অর্গানাইজেশন থেকে এক্সপিরিয়েন্স রয়েছে সেই জায়গার নাম এবং কত বছর এক্সপিরিয়েন্স করেছেন এবং কি এক্সপিরিয়েন্স করেছেন। যদি এখানে চারটের মধ্যে চারটি থাকে দিয়ে দেবেন। তারপরে ডিক্লারেশন আপনি এখানে দেখে নিয়ে আপনাদেরকে এখানে সিগনেচার করে আবেদন করে নিতে হবে, প্লেস এবং ডেট বসিয়ে। বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এপ্রিল মাসের 4 তারিখে। কোথায় নিয়োগ করা হবে? ডায়মন্ড হাবড়া হসপিটালে, মেডিকেল কলেজ এবং হসপিটালে নিয়োগ করছে। এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং এই ওয়াকিং ইন্টারভিউ হবে 25/4/2023 11টার সময়। উপস্থিত হতে হবে যাবতীয় অ্যাটেস্টেড করা, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে যাবতীয় জেরক্স কপি এবং অরিজিনাল কপি নিয়ে ওই স্থানে যেতে হবে। এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদ রয়েছে স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হবে। 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা জিএনএম কোর্স করতে হবে, যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটি বা কাউন্সিলের পক্ষ থেকে। প্রসেসিং সিলেকশন অর্থাৎ নিয়োগ করা হবে, এখানে উচ্চ মাধ্যমিক পাশে পরীক্ষা হবে এবং সিলেবাস থাকবে 85 নম্বর থাকবে পরীক্ষা এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বরে এবং জিএনএমে থাকবে 60 নম্বরে। এখানে বেতন দেওয়া হবে 25,000 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি এবং কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হবে, অর্থাৎ 1 বছরের মতন থাকবে এই চাকরি। যদি তাদের কাছে কাজ ভালো লাগে তাহলে কিন্তু সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। সাউথ 24 পরগনার ডায়মন্ড হাবড়ার মেডিকেল কলেজে নিয়োগ করতে চলেছে। আবেদন করার ক্ষেত্রে কোনো রকমভাবে ত্রুটিপূর্ণ থাকবে না, ডাইরেক্টলি যেদিন আবেদন করবেন সেদিনই নিয়োগ করা হবে। তো এখানে শেষ করছি। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ।